নমস্কার, চলে এসেছি গ্রিনিস কিচেনের তরফ থেকে আবার একটা নতুন সিম্পল রেসিপি নিয়ে। মাত্র তিনটে উপকরণ দিয়ে এই শীতকালে একটা মজাদার রান্না কিন্তু করা হয়ে যায়। আমার যেটা লাগছে সেটা হলো আলু, লঙ্কা, বেগুন আর মেথি। মেথিগুলো আমি পাতা আর ডাটাগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর দেখুন, তিনটে মতন মাঝারি সাইজের আলু, তিনটে লঙ্কা আর একটা বেগুন, এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আলু আর বেগুন আর লঙ্কাগুলো আমি কুচি করে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম। এবার ফোড়ন হিসাবে আমি শুধুমাত্র কালো জিরে আর লঙ্কা, এই দুটো জিনিসই কিন্তু দেবো, আর কিচ্ছু কিন্তু দরকার নেই। বাড়িতে একটু বড়ি থাকলে বড়ি দিতে পারেন, কিন্তু সেটা অপশনাল, এটা আপনাদের পছন্দ মতন। আপনারা ডালের যে কোনো বড়ি কিন্তু ইউজ করতে পারেন। তো আমি বড়ি ছাড়াই রান্নাটা করেছি। প্রথমে লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিলাম, তারপর একই সাথে বেগুন আর আলুগুলো কিন্তু আমি ভালো করে একটু দেখুন ভেজে নিচ্ছি। আমি ভাজার সময় কিন্তু কোনো নুন হলুদ কিন্তু ইউজ করিনি। তো দেখুন, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় আমি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কেটে ধুয়ে রাখা যে মেথিগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পরিমাণে আপনার মনে হবে যে মেথিটা অনেকটা, মানে আপনারা প্রায় এক আঁটি মতন কিন্তু মেথি এই রান্নাটাতে ইউজ করবেন, কিন্তু যখন রান্না হতে থাকবে গরমের জন্য তো কিন্তু এই মেথিটা কিন্তু পরিমাণে অনেক কমে যাবে এবং জল ছাড়তে থাকবে। তো আলাদা করে জল দেওয়ার দরকার নেই। দেখুন, আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। আলু আর বেগুন কিন্তু পুরো সুস্বাদু, ধন্যবাদ, কিন্তু দারুণ লাগে এবং খুব চটজলদি।